জানেন কি খোদ কলকাতা শহরের মধ্যেই প্রকৃতি নিজেকে অভয়ারণ্য রূপে মেলে ধরেছে যেখানে গাছগাছালির প্রাচুর্য মনে করায় প্রকৃতির আদিম ও অকৃত্রিম তাই এক শীতের বিকেলে গিয়েছিলাম এই প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতে পাখির দেখা দেখাতে ইএম বাইপাসের ধারে অবস্থিত ওই জায়গা চিন্তামনি কর পাখিরালয় নামে খ্যাত আমার চিন্তামনি কর ভ্রমণের অভিজ্ঞতাই ভাগ করে নেব আপনাদের সাথে এই ভিডিও নমস্কার বন্ধুরা ভ্রমণ রসিক ব্লগ চ্যানেলে আপনাদের স্বাগত আমি তীর্থঙ্কর আর আজ আমি এই মুহূর্তে চলে এসেছি চিন্তামণি কর বার্ড স্যাংচুয়ারিতে আমার সাথে রয়েছে আমার ভাই সৌমক তো আমরা দুজনে এখন চিন্তামণির ভেতরে হাঁটাহাঁটি করছি প্রশ্নটা যেটা আমাদের একটু ছোট সন্দেহ হয়েছে সেটা হচ্ছে আমরা এখানে আসার প্ল্যান করেছিলাম সকালে সকালে আসার প্ল্যান করে সকালবেলা এত কুয়াশা ছিল আজকের দিনটা মানে খুবই ব্যাড লাক তো আমরা এখানে সকালে আসতে পারিনি এখন দুপুর দুপুর কটা বাজে এখন প্রায় আড়াইটের কাছাকাছি কি দেখতে পাবো জানি না তাও একবার ভেতরে ঢুকি আর আপনাদের সাথেও শেয়ার করব ভেতরে কি কি দেখার আছে এই লেখাটা আপনাদের পড়া উচিত কীভাবে বন্যপ্রাণ সংরক্ষণ করতে হয় সেটাই বনদপ্তরের যে উদ্যোগ সেটাকে করণিস জানাই এখানে তার পুরো হিস্ট্রিটা লেখা রয়েছে জঙ্গলের কিছুটা ভেতরে আমরা চলে এসছি আমার যেটা খুব ভাল লাগছে সেটা হচ্ছে এখানে এই গাছগুলো গাছগুলো যে কত প্রাচীন আর কত পুরানো আর দূরে টিয়া পাখির একটা হালকা সাউন্ড আসছে সব মিলিয়ে পরিবেশটা তো অসাধারণ যে বাইপাসের মানে খোদ কলকাতার সব থেকে সব থেকে যাই হবে কি না যাই না তবে একটা বিজিয়েস্ট রোড তার পাশে এত বড় একটা স্যাংচুয়ারি রয়েছে কলকাতার মধ্যেই ইটসেলফ একটা এরকম ঘন জঙ্গল এমনিতে জঙ্গলের মধ্যে ওয়াক করতেই আমার ব্যক্তিগতভাবে দারুণ লাগে আর তার সাথে যদি পাখি দেখা যায় তাহলে তো একটা আলাদাই ফিলিং হয় যদিও এখানে পাখি দেখার এখন চান্সেস খুব লেস কয়েকটা কমন পাখি দেখেছি জাঙ্গল ব্যাবলার আর বুলবুল এইগুলো এগুলো কি ফুল কে জানে এই ভিতরটা বেশ নিরিবিলি ভেতরে গিয়ে দেখি আচ্ছা এটা আমি গুগল ম্যাপসে দেখেছিলাম যে এই যে যেই জায়গাটা আছে এই জায়গায় জল ভরা থাকতো আর জল ভরা থাকলে এখানে পাখিরা আসে অ্যাটলিস্ট জল খেতে বা একবার গাটা ভিজিয়ে নিতে পাখিরা আসবেই পাখিরা আজ পাওয়া যাচ্ছে তবে সেটা এখনও কোনো আনকমন পাখি দেখতে পায়নি অ্যাটলিস্ট যদি ইচ্ছে আছে কমন কিংফিশার দেখা যায় আমরা কিন্তু এবার জঙ্গলের বেশ খানিকটা ভেতরে এসেছি এই জায়গায় পুরোই জঙ্গল এই জঙ্গলটাও একটু সারেন্ডার জঙ্গলের মতো র এখানে সেরকমভাবে কোনো পার্ট পার্ট করে মেনটেন করা নেই যেরকম যেখানে গাছ হয়েছে সেরকমই ছড়ানো এই যে নিচে বোধহয় বহুদিন আগে কোনো জলাশয় ছিল এখন শুকিয়ে গেছে বাপরে বিশাল পুরানো গাছ গাছের মধ্যে গাছ তার ঝুড়িগুলো নেমে চলে এসছে নিচে অসাধারণ পরিবেশ এক্ষুনি যেটা হলো যে এই গাছের মাথায় আমরা টিয়া পাখি দেখলাম আর গ্রিন বিটার প্রায়ই দেখা যাচ্ছে এখানে উড়ে যাচ্ছে এবার এই গাছগুলোর মাথায় খুব ভালো পাখি বসার জায়গা আর গাছগুলোতে কোনো পাতা না থাকার জন্য ছবি তুলতেও বেশ সুবিধা গাছগুলো দেখো সৌমক যে কত পুরানো গাছ হলে এরকম কন্ডিশন হয়ে যায় তো এই স্যাঞ্চুয়ারিটা যদি নাইনটিন নাইনটিজেরও হয় আমার মনে হয় এই গাছ তার থেকেও পুরানো তখন তো শুধু স্যাংশন করা হয়েছিল আচ্ছা এটা তখন তখনকার বনমন্ত্রী যোগেশ বর্মন উদ্বোধন করেছিলেন বোধহয় কিন্তু এই গাছ দেখে মনে হচ্ছে এটা তার থেকেও পুরানো দূরে টিয়া পাখির আওয়াজ হচ্ছে এই তো তিনটে এই তো তিনটে টিয়া এদেরকে আমি তো এখান থেকে দেখতে পাচ্ছি আমি একবার ক্যামেরায় এদেরকে ধরার চেষ্টা করি এই যে টিয়া পাখি বসে আছে আলোর উল্টো দিকে বলে একটু অন্ধকার মনে হচ্ছে তাও আশা করি আপনারা স্ক্রিনে বুঝতে পারছেন এবারও গাছের মধ্যে কিছু খাবার চেষ্টা করছে এই যে আর একটা টিয়া উড়ে এসে বসলো এই জায়গায় যে জলাশয়টা রয়েছে এইখানে অনেকক্ষণ অপেক্ষা করলে সকালের দিকে হয়তো পাখি দেখা যেতে পারে এবার আমরা অনেকটা ভেতরে চলে এসছি ভেতরে আসার সময় দুটো রাস্তা ছিল আমরা বাঁদিক ধরে এইখানে এসছি চিন্তামণিকর বার্ড স্যাংচুয়ারি একটা বাস স্ট্যান্ডের মতো বানানো এখান থেকে আবার রাস্তা দুটো ভাগ হয়ে গেছে ওই দিকে গেছে আর একটা এই দিকে গেছে এখানে আবার অনেক রকমের সাপ মনিটার লিজার্ড বাপরে এগুলো আছে নাকি এখানে আচ্ছা এখানে আছে হচ্ছে মঙ্গুজ শেয়ালও আছে তাহলে কি আমরা বাঁদিকের রাস্তাটা ধরবো চলো দেখি বাঁদিকে কি আছে সেই সব গাছ গাছগুলো এত পুরানো এই যে এখানেও একটা ওরকম জলাশয় জলাশয় ঠিক নয় এটা এক এক ধরনের চৌ বাচ্চা আর এই সেই আবার একটা পুরানো গাছ দারুণ আমরা একটু আগে যে জায়গাটায় ঢুকেছিলাম সেইখানে যে একটা জলাশয় ছিল জলাশয়ের মতো আর কি সেইটারই এবার এজে এসে পৌঁছেছি এই বাঁদিকে হাঁটতে হাঁটতে আর এখানে সব এই ডুমুর গাছ আর বিভিন্ন ঝাড় হয়ে রয়েছে মানে এর ভেতরে ঢোকা কোনোভাবেই সম্ভব নয় এতটা জঙ্গল আর এখানে রয়েছে আবার বাঁশঝাড় একটা তো চিন্তামণিকরের ওই সব বোর্ডে তো লেখা আছে এখানে সাপও আছে তো সেই জিনিসটা থেকে একটু বেঁচে এখানে আসলে যেটা প্রিকশন নিতে হবে সেটা হচ্ছে অবশ্যই জুতো পরে আসতে হবে যদি আমিও পড়িনি আমি অন্যদের বলছি ঠিকই জুতো পরে আসলে বেটার জুতো মানে এক্ষেত্রে আমি কিটো বা ক্রক্সের কথা বলছি না পুরো প্রপার স্নিকার পরে আসতে হবে সেফ এর মধ্যে অনেক পাখি আছে যেগুলো আমরা লোকালয়ে লোকালয়ের কাছাকাছি দেখতে পাই যেরকম আমাদের বাড়ির আশেপাশে দেখা যায় হচ্ছে বুলবুল পাখি সিপাহী বুলবুল আর নর্মাল বুলবুল দুটোই দেখতে পাই আর ছাতারে পাখি তো বোধ সব জায়গায় দেখা যায় যেটাকে বলে জাঙ্গল ব্যাবলার বাহ এই জায়গাটা একটা অন্যরকম বাহ বা নিচু হয়ে ও এই জায়গাটা ঝাড় এইটা দেখে একটু হালকা ম্যানগ্রোভ টাইপের মনে হচ্ছে ওই দূরে কয়েকজন লোক আসছে দেখুন এবার এই জায়গাটা কোথা দিয়ে এসে ঢুকলাম আমরা এখন আরেকটু ঘন জঙ্গলে চলে এসছি এখানে ওই টিয়া পাখি ছাড়া আর সেরকম কোনো আওয়াজ তো আমরা পাচ্ছি না অন্য কোনো পাখির তাও এই জাঙ্গলের মধ্যে হাঁটতে খুব ভাল লাগছে এরকম হ্যাঁ নিরিবিলি ব্যাপারটা এটা তো সব জায়গায় থাকে না আর তার উপর কলকাতার এত কাছে আর এখানে আরেকটা জিনিস বলা উচিত সেটা হচ্ছে এখানে নট অনলি পাখি এখানে অনেক রকমের গাছও রয়েছে কিছু চেনা কিছু অচেনা আর সামনেটার একটা মানে এখানে টেম্পারেচার না বাইরে থেকে প্রায় দু ডিগ্রি মতো কম আর আমার এখন সামনের যে রাস্তাটা সেটা দেখুন খুবই ভালো মানে মনে হচ্ছে কোনো একটা অ্যাডভেঞ্চার ফিল্মের শুটিং চলছে আমরা রং টার্ন টাইপের কোনো মুভিতে অভিনয় করছি এরম মনে হচ্ছে দেখো গাছের গুঁড়ি পড়ে রয়েছে এই গাছের গুঁড়িগুলো দেখলেই বোঝা যায় যে এই গাছ কত পুরানো এখানে আবার দুটো রাস্তা ওদিকে একটা চলে গেছে রাস্তা আবার এদিকে তো সোজা যাই আমাদের না আমার মনে হয় যে কোনো একটা জলাশয় খুঁজে পেলে ভালো কোনো একটা জলাশয় পেলে সেখানে পাখির দেখা মিলতে পারে আর আমার মনে হয় চিন্তা তার করে ভেতরে কোথাও জলাশয় রয়েছে সমক তো এর আগে এসছিলে জলাশয় পাওনি না আমরা পুরোটা এক্সপ্লোর করতে পারিনি সময় খুব কম ছিল আমরা এসছিলাম এমন সময় তখন পাখি দেখা যায় না পাখি দেখতে গেলে প্রধানত সকালের দিকে তোমরা কি মানে ওই এগারোটা বারোটার দিকে আমরা এগারোটা সাড়ে এগারোটা নাগাদ এসেছিলাম সকালের দিকে আসার আসতে পারিনি সকালের দিকে বাইপাসটাতেও কোনো জ্যাম জট থাকে না তাই আচ্ছা এখানে আবার কিছু থাকে না এখানে আবার একটা অদ্ভুত পরিবেশ ওদিকেও জঙ্গলের ভেতরে চলে গেছে যদিও ওদিকে গেলে প্রচন্ড নয়েজ আসছে কারণ বাইপাসটা ওই দিকেই আর বাইপাসের গাড়ির আওয়াজ আসছে এখানে আমি একটু একটা বাড়ির মতো দেখতে পাচ্ছি রেড রেড ব্লু ব্লু এরকম মানে আমরা কি আচ্ছা আমরা বাউন্ডারিতে চলে এলাম বোধ এখানে আমি গতবার এসে অনেকগুলো মাকাল ফল দেখতে পেয়েছিলাম মাকাল ফল লাল রঙের হ্যাঁ সেটা আবার টিয়া পাখি খায় সেই মাকাল ফল কোথায় দেখেছিলে এই যে রুটে এসেছে যে রুটে এই রুটে এসছিলাম হ্যাঁ এই রুটেই রেখেছিলাম অনেকগুলো কিন্তু দুর্ভাগ্যবশত এখন এখানে কিন্তু আরেকটা জিনিস আছে প্রচন্ড মাকড়সার জাল আমি আমার তো মনে হচ্ছে আমি কতগুলো যে মাকড়সার জাল ক্রস করে এলাম আমরা একটা বাউন্ডারিতে চলে এসছি এগুলো কি পরে রয়েছে অন্য জায়গা হলে হয়তো বলতাম হাতির পটি কিন্তু এখানে হাতি তো নেই আচ্ছা আমরা বাউন্ডারিতে চলে এসছি মানে শেষ মাথায় এইখানে স্যাঞ্চুয়ারি শেষ আর স্যাঞ্চুয়ারি শেষ মানেই তারপরে প্রচুর বাড়ি এদিক দিয়ে আর ঘোরার কোনো রাস্তা নেই রাস্তা আছে এখানে গিয়ে রাস্তা আবার দুভাগে ভাগ হয়েছে ওদিকে গেছে এদিকে গেছে তাহলে আমরা জলাশয়ের দিকটায় কি করে যাব আমরা আচ্ছা তুমি যে মাকাল ফলটার কথা বলছো সেটা কি ওইটা ওই রকমই কিন্তু আরো ওইটাই তো মনে হচ্ছে দেখো লাল লাল ফলগুলো সাইজে অনেক বড় ছিল ওটা দূর থেকে দেখে আপেল মনে হবে কিন্তু আপেল নয় এখানেও তো রয়েছে আবার এখান থেকে ফিরে যাই গিয়ে দেখি অন্য কোনো রাস্তা আছে নাকি যেখানে জলাশয়ের কাছে পৌঁছানো যায় এরকম কোনো রাস্তা অ্যাটলিস্ট যদি মনিটার লিজার্ডও দেখা যায় ওহ গাছটা দারুণ আমরা জঙ্গলের একটা রাউন্ড মেরে আসলাম কিন্তু কিছুই সেরকম দেখতে পেলাম না অ্যাপার্ট ফ্রম টিয়া পাখি তো অ্যাজ এক্সপেক্টেড কিছুই সেরকম দেখা গেল না বাট আমি একটা ট্রাই করছি যদি কোনো জলাশয় থাকে এখানে অ্যাটলিস্ট জলের সাইডে কিছু ওয়াটার বার্ড দেখা যেতে পারে আচ্ছা এখানে টয়লেটের ব্যবস্থাও রয়েছে এই জিনিসটা ইম্পর্টেন্ট যখনই আপনারা আসবেন জানবেন এখানে টয়লেট রয়েছে আর এখানে সব আচ্ছা এটা ভেরি গুড এই সেই জলাশয় সামনে জলাশয় বলাও ভুল হবে এটা একটা ছোট চৌবাচ্চার মতো মানে পাখি দেখলে সকালের দিকে এইখানে দেখতে হবে তবে হ্যাঁ মাছ না থাকলে কি আর মাছ রাঙা থাকে আর এখানে বসার জায়গা রয়েছে এই যে সৌমাগ বসে রয়েছে আর এখানে আরও দুটো তিনটে বসার জায়গা রয়েছে এখানে বাট এই ঘাসের যেগুলো রয়েছে এগুলো আর্টিফিশিয়াল বাট এখানে বসার খুব সুন্দর জায়গা রয়েছে বাহ পুরো জলাশয়ের ধারে ধারে যাতে করে কি পাখি দেখতে দেখতে বা বসে থাকতে থাকতে পাখি দেখা যায় এই জায়গাটাও বেশ ভালো একটা জঙ্গলি হলুদ ফুল দেখা যাচ্ছে আর চারদিকে জঙ্গল তবে হ্যাঁ এখানে গাড়ি ঘোড়ার নয়েজও আছে মানে বাউন্ডারি এর আশেপাশেই হবে অ্যাকচুয়ালি আমাদের সারা দিনের অন্যান্য অনেক প্রোগ্রাম ছিল যেগুলোর ভিডিও সেগুলো মানে আসবে আপনাদের সাথে আমি লিংক শেয়ার করব সেগুলো দেখবেন তো সেই জায়গাগুলো কাভার করে আমরা প্রচুর টায়ার্ড হয়ে পড়েছি তো এখন এখানে তো পাখির দেখা পেলাম না আর কিছুক্ষণ পরে মানে এটা উইন্টারে আর এক ঘন্টা মতো খোলা থাকবে মানে টিল ফোর থার্টি এটা ওপেন থাকে তারপরে এটা বন্ধ হয়ে যাবে তো আমাদের এবার বাড়ি ফিরে যেতে হবে তবে কয়েকটা জিনিস আপনাদের বলে রাখি যে এখানে পাখি দেখা যাবে যদি আপনি ঠিক টাইমে আসেন টাইম বলতে আমি রেকমেন্ড করব আপনারা ফেব্রুয়ারি মাসের সেকেন্ড বা থার্ড উইকে এখানে আসতে পারেন কোনো একটা উইকেন্ডে স্যাটারডে দেখে আসবেন এখানে এন্ট্রি ফি হচ্ছে অ্যাডাল্টদের জন্য একশো টাকা আর ক্যামেরার চার্জ দুশো টাকা বাচ্চাদের কোনো টিকিট লাগে না তো এটা একদিক থেকে ভালো আনওয়ান্টেড পাবলিক্সরা আসবে না এখানে খুব বেশি যারা হয়তো পাখি পছন্দ করে জঙ্গল পছন্দ করে সেরকম লোকেরাই আসবে যেহেতু টিকিট প্রাইস হাই আদারওয়াইজ ভেতরে পিকনিক করা শুরু হয়ে যেত যাই হোক সেটা অন্তত তারা মেনটেন করেছেন তবে পাখির দেখা পায়নি আজকে কুয়াশা থাকার জন্য নয়তো এখানে সকালে আসার প্ল্যান ছিল হয়তো সকালে এলে কিছু এই জলাশয়ের আশেপাশে পাখি দেখতে পেতাম তো আপনারা যদি এখানে আসতে চান ফেব্রুয়ারি মাসে সেকেন্ড বা থার্ড উইকে ট্রাই করুন সেই সময় এলে কি হবে সেই সময় অতটা কুয়াশা আশা করি থাকবে না এবার ওয়েদার তো প্রেডিক্ট করা যায় না তো কুয়াশা না থাকলে আপনার সকালে সাতটা থেকে আটটা বা সাড়ে আটটা এইটুকু টাইমকে যদি আপনার টার্গেট করেন তাহলে আমার মনে হচ্ছে অনেক রকমের পাখি বা অন্যান্য জিনিস দেখতে পাওয়া যেতে পারে তো এইটাই আমার রেকমেন্ডেশান থাকবে এছাড়া আপনারা আমি যতটুকু দেখাতে পেরেছি চিন্তামণি করে সেটুকু আপনারা দেখেছেন ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন আর চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে আপনাদের সাথে আগামী ভিডিওতে এখনকার মতো বাই বাই সময় বাই বাই করে দাও চলো এবার তাহলে বাইপাসের রাস্তা ধরি বাড়ি যাই